অত্যাচার হয়েছে বা এই অত্যাচারটা কেন হয়েছে অত্যাচারটা কেন হয়েছে মানে মানে অত্যাচারটা কেন হয়েছে এটা যদি আগে একটু বলতেন যে সে কি করছিল মানে সে তো কুরাইশদের সাথে ছিল নাকি মানে হ্যাঁ কুরাইশদের কুরাইশদের তো আছে তাই না হ্যাঁ ছিল ভাই কিন্তু দেখেন আচ্ছা একটু আস্তে আস্তে একটু আস্তে 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 আমরা একটু শুরু থেকে শুরু করি সে প্রথমে একটা কাবা মানে মক্কা শরীফে একটা পত্তলিক পরিবারে জন্ম নিছিল নাকি হ্যাঁ হ্যাঁ তারপরে সে কি করা শুরু করলো কেন তাকে খানকার তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা কেন তাকে মানে মারধর করা শুরু করলো বলেন তো একটু যে কেন মারধর করা শুরু করলো হ্যাঁ আমার আমি যতটুকু জানি যে উনি তাদের ধর্মের বিরোধিতা করছিল মানে ওই যে পত্রিকা ছিল তারা যে ধর্মটা পালন করতো মানে মোহাম্মদের বাপদাদার ধর্ম মোহাম্মদ সেই ধর্মটাকে নিয়ে কটুক্তি শুরু করছিল নাকি হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি আপনাকে বোঝাতে যাচ্ছি একটু আস্তে একটু আস্তে একটু আস্তে মানে উই সমাজের যে সমস্ত মানুষেরা ছিল তারা যে ধর্মটা বিশ্বাস করত মনে প্রাণে বিশ্বাস করতে এবং সেই মূর্তিগুলোর পূজা করত মোহাম্মদ কি করলো একদিন আয়শা সেই যে তাদের যে বাপদাদার ধর্ম তাদের চৌদ্দ গোষ্ঠীর ধর্ম সেগুলো নিয়ে কটুক্তি অবমাননা ধর্ম অবমাননা করা শুরু করলো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই জিনিসটা আমরা একটু দেখে নেই যে আমরা একটু দলিল থেকে দেখে নেই যে এই বিষয়ে সিরাত গ্রন্থে কি বলা আছে সেটা একটু দেখে নেই যে মোহাম্মদ এই জিনিসটা আপনি পাবেন সিরাতে ইবনি হিসাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনী গ্রন্থ আকরাম ফারুক পৃষ্ঠা একষট্টি বাষট্টি এখানে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে একটু পড়ে শোনান তো আরিফ সাহেব আমাদেরকে যে লাল কালিটুকু একটু পড়ে শোনান তো আল্লাহর নির্দেশ মোতাবিক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেবদেবীদের নাম উল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়নি কিন্তু যখন তিনি তাদের দেব সমালোচনা করলেন তখনই তারা তার আন্দোলনকে একটা ভয়ঙ্কর ও মারাত্মক জিনিস বলে মনে করল তার বিরুদ্ধে প্রচন্ড ভাবে খেপে উঠল এবং তার বিরুদ্ধতা ও শত্রুতায় কোমর বেঁধে নামল আচ্ছা তাহলে আমরা জানলাম যে মোহাম্মদী আগে ওদের মানে আকবার আগে তাদের নিয়ে করছে মারছে সমালোচনা সমালোচনা আমি যদি মোহাম্মদের সমালোচনা করি বা আমি যদি ইসলামের সমালোচনা করি তাতে আপনি কেন মানে মনে করছেন ভাই আমি তো নবীর আদর্শ ফলো করতেছি নবীও যেরকম দাদার ধর্মটাকে সমালোচনা করছিল দাদার ধর্মটাকে কটুক্তি করছিল নিন্দা করছিল আমি আমার বাপদাদার ধর্মকে কটুক্তি করতেছি নিন্দা করতেছি বাপদাদার ধর্মের যে নবী সে নবিকে নিয়ে নিন্দা করতেছি তাহলে এটা তো মোহাম্মদও করছে তাহলে আপনি আমাকে বলার আগে আপনি কি আপনার নবীকে এই এটার জন্য দায়ী করবেন না যে যে কাজটা নবী করছে সেই কাজটা আমি করতেছি আমার এসে আপনি ধরছেন ভাই আপনি আমার আমাকে নবীরে নিয়ে অটোক্তি কেন করতেছেন ভাই কিন্তু ভাই এই কাজটা তো ভাই আপনার নবীও করছে আপনার নবী কেন করছে তাদের দেব দেবী ওই সময় যারা দেব দেবীকে বিশ্বাস করতো তাদের ধর্মটা কিনে কটোক্তি কেন করতে গেল সে বলেন তো কিন্তু ভাই দেখেন ওই টাইমে তো অনেক অলৌকিক নিদর্শন দেখা গেছে যেমন ধরেন বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছে যে ইসলামের ধর্মকে এরকম কোন প্রমাণ আমাদের কাছে নাই তো এটা মানে মানছে শুনছে খালি মানছে আপনারা খালি শুনছেন আপনারা তো কেউ অলৌকিক কোন কিছু করছে সেটার কোনো প্রমাণ নাই তো সেটা নিয়ে পরে আলোচনা করব কিন্তু আপনি যে অভিযোগটা করলেন আমার বিরুদ্ধে যে আসিফ সাহেব আপনি আমাদের নবীকে নিয়ে কটুক্তি করেন আমাদের ধর্মকে নিয়ে কটুক্তি করেন এই অভিযোগটা যে করলেন এই কাজটা তো আপনার নবী পর্যন্ত নবীও করছে আগে তো আপনার নবীকে গিয়ে ধরা উচিত ব্যাটা তুই কেন ওদের ধর্মকে নিয়ে করতে নাকি আপনার যুক্তি অনুসারে কারো ধর্মকে নিয়ে যদি খারাপ হয় এটা যদি অন্যায় কাজ হয় কোনো একটা ধর্মের ব্যক্তিবর্গকে নিয়ে মানে কটুক্তি করা সমালোচনা করাটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আপনার নবী তো এইটার জন্য এক নম্বর আসামি হয় আমি তো তিন নম্বর পাঁচ নম্বর আসামি হবো আপনার নবী তো এক নম্বর আসামি হবে তাই না হ্যাঁ ঠিক আছে কিন্তু আচ্ছা আমার কথা আরেকটু শোনেন আমাকে কিছুক্ষণ বলতে দিন ধরেন আর আরেকটা কথা আছে আর একটা কথা আছে আপনি যে বললেন যে ওই যে নবী অনেক কষ্ট করছে নবী অনেক কষ্ট করছে আর মানে অনেক কষ্ট কি কষ্ট করছে ভাই নবী তো আমি জানি যে এতগুলা বিবি ছিল এতগুলা মেয়েটে নিয়া মজ ফুর্তি ভালোই করছে মাসাল্লাহ দাসি দাসী সহ করছে মাসাল্লাহ খারাপ করে নেই হ্যাঁ দুনিয়াতে মানে যেটা করার দরকার সেটা কাম কামটাম খারাপ করে নেই ভালো মতো করছে এই বিষয়ে আয়সার একটা হাদিসে যে জিনিসটা বলা আছে আমরা একটু এটা একটু পরে দেখি এই হাদিসে কি বলা আছে এই হাদিসটা একটু আমাদেরকে একটু পরে শোনান তো ভাই আয়সার রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল করেননি যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি যে পর্যন্ত মানে যে পর্যন্ত তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ করার এই ধরনের মানে কি বলবো মানে একটু সহজ ভাষায় বলা এটা তো এখানে তো একটু কঠিন করে বলা একটু সহজ করে আবার বুঝাইতে তো বুঝিনা নাস্তিক তো মানে তিনি মহিলাদের যেন যাকে সে ধরনের মহিলা দেখে নবীর যারে ভাল লাগছে তার সাথে ঠোকাঠকি করার আগে মোহাম্মদ মরে নাই তাই না যার ইচ্ছা হয়েছে তার সাথে কইরা তারপর মরছে নাকি ভাই আপনার মনে হয় মানে ভাষাটা একটু মার্জিত করা উচিত আমি কি অমার্জিত কি ভাষা ব্যবহার করলাম আমি বললাম ঠোকাঠকি করছে ঠোকাঠকি কি খারাপ কথা নাকি ঠোকাঠকি তো করছে তো নাকি ঠকঠকি করে নাই যাক ইচ্ছা যাকিতার ইচ্ছা হইছে খায়ছে সে দেই মেরে করার তার খায়ছে এরের করার আগে তো মোহাম্মদ মরে নাই মরা আগে সবাইরে কইরা গেছে নাকি যারা জার জার তার ইচ্ছা হইছে সবাইরে কইরা গেছে নাকি ওইটা তো ভাই ইসলামের বিধান অনুসারে আল্লাহ নির্দেশে করছে আপনারা আপনি যদি না মত চান সেটা তো আমি আমার প্রশ্ন না যে কার নির্দেশে কলিমউদ্দিন নির্দেশ দিতেছে নাকি রহিমউদ্দিন নির্দেশ দিতেছে সেটা তো আমার পয়েন্ট না ভাই আমি জিজ্ঞেস করতেছি যে মোহাম্মদ তো মরার আগে যারে তার করতে ইচ্ছা করছে সবাইরে তো কইরা তারপর মরছে করার আগে তো মরে নাই খায়েশটা একদম পূরণ কইরা তারপর মরছে নাকি যার যার প্রতি খায়েশ হয়েছে সবার সাথে খায়েশ মিটায় তারপর মরছে নাকি এখন আপনি যদি স্বাভাবিক সম্পর্ককে এরকম ভাবে বলেন তাহলে তো হবে না সেটা তো আমি জিজ্ঞেস করি নাই আমি জিজ্ঞেস করছি যে এই হাদিসে লেখা যে যারে জারে করতে মোহাম্মদের খায়েশ হয়েছে এই মায়ের কর্ম তমুক মায়ের কর্ম তমুক মায়ের কর্ম হ্যাঁ মানে আকাশের মায়রে করমু মানে রহিমের মায়রে করমু কদ্দুসের মায়রে করমু এ সবারই করোনার আগে তো মোহাম্মদ মরে নাই মানে তার সব খায়েশ মানে ইয়া ঠক ঠকি করার যত খায়েশ আছে যারা যারা খায়েশ হইছে সবারই করার আগে তো সে মরে নেই নাকি কষ্ট পাচ্ছে তো নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানলাম এবার আমরা দেখি যে মানে তো আল্লাহ মানে আল্লাহ নবী ভালোই করছে একটু শুনি শোনেন নবী করিম সাল্লাম এক তাদের জন্য খেজুর দিতেন এই খেজুর গুলো তাদেরকে দিতেন হাত খরচের জন্য বর্তমান বাজারের ক্যালকুলেশন করে আমাদের আরিফুল ইসলাম আরিফ নামে একজন আমাদের লেখক আছেন বিখ্যাত ইসলামিক লেখক ভাই হিসাব করে দেখিয়েছেন নবীজি বছরের জন্য প্রত্যেক স্ত্রীকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমান ডলার রেটে হাত করে দিতেন মাসে কত হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ মাসে কত হাজার বারো হাজার প্লাস তাই না ভাই আচ্ছা তার মানে আমরা দেখলাম যে নবী মানে এক একজন বিবিরে বছরে মানে মাসে মাসে বারো হাজার করে টাকা দিত নাকি বারো হাজার কাছাকাছি হইব বারো হাজার টাকা দিত মাসে এক এক রে নাকি ভাই

আহ সেটা ভিডিওটা কই দেখি তো একটু এক সেকেন্ড ভাই অপেক্ষা করেন আমি দিচ্ছি আচ্ছা কই গেল আচ্ছা এটা তো আপনি জানেন নাকি যে নবীর মানে নয়টা বিবি ছিল এবং হ্যাঁ হ্যাঁ জানি এটা

মানে মানে বিশ তিরিশ নাকি পঞ্চাশ হাজার নাকি এক লাখ বলেন তো একটু একটা আইডিয়া দেন আমি একজ্যাক্টলি জানতে চাচ্ছি না একটা আইডিয়া দেন আরকি আমি বর্তমানে একজন স্টুডেন্ট না আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা আপনার মানে ফ্যামিলির ইনকাম কত মনে করেন আমার আপনার বাবার ইনকাম কত হবে লাখ খানেক টাকার মতো হবে নাকি আর কম আর কম লাখানেক টাকার কম পঞ্চাশ হাজার তিরিশ হাজার এরকম তিরিশ হাজার আচ্ছা তিরিশ হাজার টাকা দিয়ে তো আপনাদের মানে সংসার মোটামুটি আপনার বাবা তিরিশ হাজার টাকা ইনকাম করে তাহলে তো সংসার মোটামুটি চলে নাকি খুব বেশি ভালো তো চলে না একটু টাইনা ট্রেনের মোটামুটি আচ্ছা আপনার বাবার তো একজনই ওয়াইফ নিশ্চই নাকি না একজনই তাহলে একজনই ওয়াইফ নিয়েও দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা দিয়ে টাইনা চলতে হচ্ছে কিন্তু নবী এক এক বিবি দিত মাসে বারো হাজার এটার ভিতরে আবার এগারোটা মানে নয়টা বিবি দুইটা দাসী দাসীরে মনে করেন একটু কম দিত নিশ্চয়ই দাসীরে তো আর দিত না পুরা একটু কম কম কমায় কমায় দিত দাসী দাসীদের তাহলে তো মানে একটা বিলাসী জীবন তো মোহাম্মদের ছিল ভাই আপনি যে বলছেন আপনি ভুল বলতেছেন এটা সব সময় ছিল না আচ্ছা কোন সময় ছিল কোন সময় ছিল বলেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ধরেন ওয়াজে শুনেছি যে সাত দিন চলে আগুন জলে এরকম না খেয়ে থাকতে হতো আচ্ছা মোহাম্মদের পেশা কি ছিল এটা একটু যদি আমাকে বলতেন যে মোহাম্মদ কি করত নাপিত ছিল নাকি মানে কামার ছিল কুমার ছিল নাকি ইলেকট্রিশিয়ান ছিল ইলেকট্রিসিটি তখন ছিল না যদিও যাই হোক আপনি এমনি জিজ্ঞেস করলাম আর কি কাঠের মিস্ত্রি ছিল নাকি কি ছিল মোহাম্মদের পেশাটা কি ছিল একটু যদি বলতেন মানে টাকা ইনকাম করতো কি দিয়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শুরুর দিকে মেশ চড়াতেন এবং আমার জানামতে এরপর খাদিজা দেল আনহার ব্যবসা ধরেছেন এরকম কিছু হবে তো আচ্ছা কিন্তু মানে পেশাটা কি ছিল পেশাটা পেশা জিজ্ঞেস করছি পেশা আসলে জানি না মানে মোহাম্মদের কোনো পেশাই ছিল না নাকি আমি সেটা সঠিক বলতে পারবো না আমার জানা মতে উনি ব্যবসা করতেন ব্যবসা করতে তো ওই যে খাদিজা মারা যাওয়ার পরে তার কখনো ব্যবসা করেনি সে খাদিজা মারা যাওয়ার পরে আর ব্যবসা করছে ভাই

ছায়াতলে অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত আচ্ছা এখানে যে একটা লাইন আছে আমার জীবিকা রাখা হয়েছে বর্ষার ছায়াতলে এই মানে কি ভাই যদি বুঝাই দিতেন মানে মোহাম্মদের পেশাটা ছিল এই যে এখান থেকে যদি একটু বুঝাই দিতেন আমাদেরকে এটা দ্বারা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে যুদ্ধ করে এরকম কোন এই ছিলব্ব আল্লাহ বলেছেন মোহাম্মদের আগে কোনো পেশা সে টাকা পয়সা কিছু ছিল না পরে আল্লাহ তাকে অভাব মুক্ত করছে আচ্ছা আমরা দেখি যে এখান থেকে মোহাম্মদ গণিমতের মাল থেকে কতটুকু নিত সেখান থেকে সেটার একটা হিসাবটা করে ফেলি কোরআনে যেটা বলা আছে সুরা আনফালের একচল্লিশ নম্বর আয়তে যেটা বলা আছে নিশ্চয়ই আল্লাহ তাআলার বাণী নিশ্চয় এক পঞ্চমাংশ আল্লাহর ও রাসুলের সূরা আনফালের 41 বণ্টনের অধিকার রাসূলেরই মানে হচ্ছে যে গনিমাতের মাল পাওয়া যাবে সেই গনিমাতের মালের এক পঞ্চমাংশ নিত নবী মোহাম্মদ নিজে নাকি হ্যাঁ এই গনিমাতের মালের ভিতরে মেটেও তো ছিল যে মানে কাফেরদের মেটে যখন ভাগাভাগিই তো বন্দী করে নি았তো মুসলমানরা তখনই মেটেও তো গনিমাতের মালের অংশ তাই না অবশ্যই টাকা পয়সা কাফেরদের মাইরা মীরা তাদের টাকা পয়সা বাড়ি ঘর অর্থ সম্পত্তি উট তারপরে ঘরের আসবাবপত্র সেগুলো যখন লুট করে আনতো মোহাম্মদ মোহাম্মদের সেনারা তখন এখান থেকে এক পঞ্চমাংশ মানে মোহাম্মদের পেশাটা ছিল হচ্ছে গণিমতের মাল এছাড়া তার কোনো পেশা ছিল না নাকি ভাই আর ছিল কিছু আর কিছু করতো আর কোন থেকে টাকা পয়সা পাইতো সে আমার সেটা জানা নাই তবে যুদ্ধকে আপনি পেশা হিসেবে দেখছেন কেন যুদ্ধ তো আর এমনি এমনি মানে টাকা ফুরাই গেছে কার যুদ্ধ করি এরকম কোন মনোভাব নিয়ে তার যুদ্ধ হয় না স্পেসিফিক কোন কারণে হয় আমি পেশা হিসেবে দেখছি না এখানে তো মানে হাদিসে বলা আছে যে মানে হাদিসে বলা হয়েছে আমার জীবিকা রাখা হয়েছে বর্ষার ছায়াতলে মানে হচ্ছে বলছে যে জিহাদের মাধ্যমে সে জীবিকা অর্জন করছে ভাই এখানে তো বলছে এটা তো আমি বলি নাই ভাই এটা তো আমার কথা না ভাই বলছে আপনাকে হাদিসটা আবারও দেখাই আপনি মনে হয় হাদিসটা দেখাইলাম মাত্র তারপরে ভুলে গেছেন মনে হয় আবারও দেখাচ্ছি আপনি একটু হাদিসটা আবারও একটু পুরা তো এই লাইনটা একটু পুরা তো এই যে আহ এই লাইনটা একটু পুরা তো আমার জীবিকা রাখা হয়েছে বর্ষার ছায়াতলে এটার মানে কি ভাই হ্যাঁ ঠিক আছে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে মোহাম্মদের পেশা নির্ধারিত হইছে মানে ওইটাই হচ্ছে পেশা নাকি আর তো কোনো পেশা নাই মোহাম্মদের বলেন আমি কি বানা এটাকে আমি বলতেছি নাকি মোহাম্মদ কইতেছে এটা বলেন ঠিক আছে ভাই বুঝতে পারছি

নবীর তো কোনো নবী কি খাটা খাটনি করে কোনো মানে টাকা পয়সা ইনকাম করতো মনে করেন মদিনা জীবনে গিয়া কি খাটা করে কোন পয়সা পাতা ইনকাম করছে বা পড়ালেখা কইরা শিক্ষা অর্জন করা মনে করেন একটা স্কুলের টিচার হইলো বা ধরেন একটা রিক্সা ঠেললো ঠেলাগাড়ি ঠেলা গাড়ি ঠেললো বা ব্যবসা বাণিজ্য করলো এগুলা করে কি মোহাম্মদ কোন টাকা উপার্জন করছে মোদিনে গিয়া আমার সেব সে সঠিক ধারণা নাই তবে দেখেন উনি জ্যোতি টাকা পয়সা এত লোক থাকে যদি ব্যরেন্ডা বাজে ভাই ওই ব্যাটা যদি কোনো টাকা মানে কোনো পেশাই না থাকে ব্যাটার কোনো পেশাই আমরা খুঁজে পাচ্ছি না ব্যাডা করত কি দায়ে দেখেন আমি কি করি আমি তো আমার একটা পেশা আছে আমি একটা চাকরি করি বেতন বেতন পাই সেই বেতন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি কাজ করে আমার বেতন দাই মাসে বেতন দিয়ে আমি আমার পরিবার পরিজনকে লালন পালন করি আপনিও নিশ্চয়ই একদিন মানে একটা পেশা থাকবে সেই পেশাতে কাজ করবেন আপনার বাবারও তো নিশ্চয়ই একটা পেশা আছে তাই না পেশা মানে কাজ করে তো খায় খইটা খায় নাকি হ্যাঁ তা তো খাই কিন্তু মানে কাফের মাইরা কাফেরদেরকে কাফেরদের লুটপাট কইরা ওই লুটের টাকায় তো আপনার বাপ চলে না নাকি না তা হবে না এই যে লুটপাটের টাকায় যারা চলে তাদেরকে তো আমরা ডাকাইত বলি নাকি হবে লুটপাটের টাকায় যাদের পেট চলে অনেক গ্রাম আছে বাংলাদেশ অনেকগুলা গ্রাম আছে যেই গ্রামের অনেকগুলা লোক একসাথে ডাকাত এবং যেই ডাকা মানে মানে অন্যদেরকে মাইরা তারা আমার বাস থামায় বাসের উপরে আক্রমণ করে তাদেরকে মাইরা মেয়েরা তাদের টাকা পয়সা নিয়ে এইভাবে তাদের তাদের জীবন চলে এই লুটপাটের টাকা জীবন চলে তাদেরকে তো আমরা ডাকাত বলি আপনি যুদ্ধকে মানে ডাকাতির সাথে গুলিয়ে ফেলছেন আর কি আমার কাছে তো এটা ডাকাতি কারণ হচ্ছে গিয়ে মোহাম্মদ হচ্ছে গিয়ে আক্রমণাত্মক জিহাদ করতো আক্রমণাত্মক জিহাদ আক্রমণাত্মক জিহাদ মানে বুঝছেন ভাই কি ধরনের আক্রমণাত্মক জিহাদ যেটা আমি তাহলে একটু পরে আপনাকে আমি দেখাচ্ছি যে মোহাম্মদ আক্রমণাত্মক জিহাদ করতো আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে সে কাফেরদেরকে মাইরা আচ্ছা ঠিক আছে আপনাকে আমি তাহলে এই হাদিসটা দেখাই দিই এই হাদিসটা একটু পড়েন ভাই একটু শুরু থেকে একদম জোরে জোরে পড়ে শোনান ভাই যতক্ষণ পর্যন্ত মানুষ লাইলা হাইলাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ হয়েছি আচ্ছা আচ্ছা কিতাল মানে কি ভাই কিতাল যদি একটু বুঝাই দিতেন আমাদেরকে কিতাল শব্দটার অর্থ কিতাল সম্ভবত আমার জামুনে হচ্ছে পরিবারে চালানো টাইপের কোনো কিছু হতে পারে কতল করা কিতাল থেকে কতল আসছে তাই না কতল করে যে হ্যাঁ হতে পারে ঠিক আছে আদিষ্টপুর শুনুন ভাই আবু রাইরা রাজা লাহুতে বনি তো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর আবু বকর রাজা লাহু যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক কাফির হয়ে যায় ওমর ইবনুল খাত্তাব রাজা লাহু আবু বকর রাজা লাহুকে বললেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ রাসুল সাল বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোনো নেই এই দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন আহ নিরাপদ করে নিল ঠিক আছে পর একটু আপনি যদি পরে সময় থাকে পড়ে আমি আপনাকে এই টুক নিয়ে শুধু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি মানে কিতাল করতে আদেশ প্রাপ্ত হয়েছি উপরে লেখা আছে কিতাল আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল এই কথাটা মানেটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে দিতেন ভাই কথাটার মানে তো যুদ্ধের কথাই বলা হচ্ছে আর কি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ মানে কাফেরদের কাফেরা যতক্ষণ পর্যন্ত না মুসলমান হবে ততক্ষণ পর্যন্ত তাদের কিতাল তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে নাকি মানে বাড়িটা উঁচা কইরা তাদের বিরুদ্ধে ঝাঁপায় পড়তে হবে তাদের মানে জায়গা জমিতে ঝাঁপায় পড়তে হবে এবং তাদেরকে মেরা মেরা ফেলতে হবে যদি না তারা মুসলমান হয় আর যদি মুসলমান হয় তাহলে তো তার জীবনটা নিরাপদ হয়ে গেল আর যদি মুসলমান না হয় তাহলে তাদের জীবনটা অনিরাপদ মানে মোহাম্মদ আইসে যেকোনো সময় তারা মেরা ফেলতে পারে নাকি হ্যাঁ ভাই কারণ ওরাও তো মুসলমানদের উপর এরকম আক্রমণ করবে এটা তো স্বাভাবিক এখানে তো বলা নাই যে ওরা যদি আক্রমণ করে তাইলে তোমরা আক্রমণ করে এটা তো এখানে বলা নাই বলা আছে যে তারা যদি মুসলমান না হয় পৃথিবীর সমস্ত কাফের যদি যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে তাই না ওরা যদি আক্রমণ করে তাইলেও কিতাল করতে হবে ওরা যদি আক্রমণ না করে তাইলেও কিতাল করতে হবে দুই সর্ব অবস্থাতেই তো এই যে এখানে যে বলা আছে মানুষ যে পর্যন্ত না এখানে তো

তারা যদি কোন ধরনের অশান্তি সৃষ্টি না করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে কেন এটা এই দলিল সহ তো যে তারা যদি অশান্তি সৃষ্টি না করে তাহলে তাদের সাথে যুদ্ধ করা যাবে না কে দলিল একটু আসছে আমি তো আপনাকে মানুষ যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত প্রভু প্রভূনে এই কথা স্বীকৃতি দেবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ করেছি এই কথা দ্বারা এটা স্পষ্ট যে সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আল্লাহ নবী কিতাল করতে নির্দেশ দিয়ে গেছে বলে দিছে যে তোমরা কেন ভাই কেন ভাই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি অমুসলিম সমাজে থাকতো না অমুসলিমরা সমাজে থাকতো কিন্তু পরে তো আর থাকতে পারেনি যখন এই যে এই নির্দেশনা আসছে তারপরে তো আর থাকতে পারেনি তখন তো সূরা তাওবা নাজিল হয়ে গেছে তখন তো মুশরিকদেরকে যেখানেই পাওয়া হত্যা করতে হবে নির্দেশ আইসা গেছে এরপরে তো আর থাকতে পারেনি এরপর তো তারা পালাইছে এরপর তো কাফের মুশরিকরা সব পালায় মানে ইহুদি নাসারাদেরকে বিতাড়িত করা হয়েছে আরব উপদ্বীপ থেকে এবং মুশরিকদেরকে হত্যা করা হয়েছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি এই হাদিসটা যদি একটু পরে শোনাইতেন ভাই যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ আচ্ছা এই কথার মানেটা যদি একটু বুঝাই দিতেন এখানে তো এরকম বলা হয় নাই যে বিধর্মীরা যদি তোমাদেরকে মারতে আসে তাহলে আক্রমণ পরিচালনা বৈধ এটা তো বলা হয় নাই বলা হয়েছে যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ এখানে তো আপনার কথার সাথে তো মিল পাইতেছি না হাদিসের আচ্ছা ঠিক আছে পরেন তো ভাই পরে শুনেন তো কি বলা আছে হাদিসে তিনি বলেন আমি নাফি রহমতুল্লাহ কে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতিদিনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা তিনি বলেন এখন তিনি আমাকে লিখলেন যে এ নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল রাসুল্লাহ সাল্লাম বনু মুস্তালিক উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল তা জানতে পারেনি তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল তখন তিনি তাদের যোদ্ধাদের হত্যা করলেন এবং হ্যাঁ হ্যাঁ মানে কাফেরদেরকে আকবরে গিয়ে আক্রমণ করলো মোহাম্মদ আকবার আক্রমণ কইরা অপ্রস্তুত অবস্থায় সেখানে কাফেররা প্রস্তুত ছিল না অপ্রস্তুত অবস্থায় তাদেরকে গিয়ে আক্রমণ করলো এবং তাদেরকে পুরুষদেরকে মাইরা তাদের মা বেটিকে এবং বাচ্চা কাচ্চাকে দাস হিসেবে মাল হিসেবে নিয়ে নিল নাকি হ্যাঁ আচ্ছা কিন্তু আমাকে এই হাদিসটা একটু পরে শোনান ভাই এই হাদিসটা একটু পরে শোনান তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম তখন রাসুল্লাহ সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বলেন ইয়াহুদিদের এলাকায় চলো আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম রাসুল সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বলেন হে ইয়াহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো শান্তিতে তারা আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন আলাইসাল্লাম তাদের আবার বলেন তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবি তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রাসুল সাল্লাম তাদের বললেন এ দাঁত পৌঁছে দেয় আমার উদ্দেশ্য ছিল তৃতীয়বারও তিনি একই কথা পুনরাবৃত্তি করলেন জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসুলের আমি তোমাদের এই ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল আচ্ছা এটা একটা সহি হাদিস সুনান আবু দাউদ শরীফের তিন হাজার তিন নম্বর হাদিস এই হাদিসটা থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম ভাই আপনি কি আমাদেরকে একটু মানে ভালোভাবে একটু বুঝাই দিবেন এই হাদিসটাতে কি ঘটনাটা কি ঘটলো বুঝি নাই একটু বুঝাই দেন তো ভাই ভাই বুঝতে তো ঠিকই পারছেন না 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 আপনি ভাই একটু বলে দেন ভাই আমি তো নাস্তিক তো যেন বুঝি কম আপনি একটু বলে দেন আমাকে বুঝাই দেন মানে ইয়াহুদি সম্প্রদায়ের কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস জানিয়ে দিতেছে যে এই ভূখণ্ড শুধুমাত্র অঞ্চলে মানে ওই অঞ্চলে অনেক দিন ধরে যে ইহুদি সম্প্রদায়টা বসবাস করতেছিল ওদের জায়গা সম্পত্তি দোকান ব্যবসা বাণিজ্য পাড়া প্রতিবেশী সবাই মিলামিশা এক জায়গায় বসতি স্থাপন ছিল ওদের মদিনাতে ওরা এখানে থাকতো রাখতো তাই না ওরা এখানে ব্যবসা বাণিজ্য করতো মানে তাদের বিটা ছিল বাপদাদার বিটামাটি একদিন হঠাৎ করে মোহাম্মদ ঈশা মদিনা ঈশা বলল যে আই তোরা ইসলাম কবুল কর তাহলে শান্তিতে থাকবি ওরা বললো না আমরা নিমুনা তারপর আবার বললো আয় তোরা ইসলাম কবুল কর তাহলে নিরাপত্তা পাবি ওরা কইলো না আমরা না আমরা ইসলাম কবুল না। তারপরে তৃতীয়বার মতো জেনে রাখো তৃতীয়বার বলার পরে বলল এই যেই জায়গায় তোরা আস না সেই জায়গাটা আমার আমার আল্লাহর এবং রাসুলের আমি এই যে জায়গা জমি দখল করার অনুমতি তো এই জায়গা সম্পত্তি সব দখল করে নিমু তোরা হেনতে কিছু হালকা পাতলা বিক্রি চুক্তি করতে বলে কর কইরা বাইকা যাইহন তকে তোদের বিটামাটি গরবাড়ি সব এখন তকে আল্লাহ এবং তার রাসুলের মানে বিটামাটি দখল তাদের বিটামাটিটা তাদের বাপ দাদার বিটামাটি মোহাম্মদ দখল করে ফেলালো নাকি ভাই হ্যাঁ মানে মনে করেন আজকে যদি আজকে যদি ভারতের নরেন্দ্র মোদি যদি বাংলাদেশে ঢুইক্কা যদি একই ধরনের কথা কয় মনে করেন নরেন্দ্র মোদির সেনাবাহিনী আয়শা বাংলাদেশে কইলো ওই শেখ হাসিনা এদিকে এইদিকে আচ্ছা এদিকে তোরা হিন্দু ধর্ম গ্রহণ কর শান্তিতে থাকবি তো শেখ হাসিনা কইলো না আমরা হিন্দু ধর্ম নিব না তার কইলো তোরা হিন্দু ধর্ম গ্রহণ কর নিরাপত্তা পাবি তো শেখ হাসিনা কইলো না ভাই আমরা হিন্দু ধর্ম নিব না আমার লাগে না হিন্দু ধর্ম মূর্তি পূজা লাগে না আমাকে তখন আবার তৃতীয়বার একই কথার পুনরাবৃত্তি করে নরেন্দ্র মোদী কইলো যে এই যে তোরা যে এই ভূখণ্ড তো আসস না বাংলাদেশ এই ভূখণ্ডের মালিকানা ভগবান এবং শ্রীকৃষ্ণর এবং নরেন্দ্র মোদীর এই তিনজনের আমি এই তোমাদেরকে এই মুসলমানদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা শ্রীকৃষ্ণ রাজা রাম এবং নরেন্দ্র মোদীর এই কথা বইলা মনে করেন আমাদের মুসলমান মানে আপনার রাজা রাম বাংলাদেশের মুসলমান আছেন তাদেরকে বিটা থেকে বের করে দিল উদ্বাস্ত হয়ে গেলেন আপনারা আপনারাদের তখন মানে ইয়ানিয়া বস্তা রাস্তা বাইন্দা তখন মিয়ানমারের দিকে পলায় যেতে হইলো হ্যাঁ ওইনে গিয়ে আপনারা শরণার্থী হয়ে গেলেন হ্যাঁ রিফিউজি হয়ে গেলেন ওখানে আর আপনাদের যে জায়গা জমি সম্পত্তি ব্যবসা বাণিজ্য দোকান পাট সব কিছু ছাইরা আপনাদের এখন মিয়ানমারে গিয়ে উদ্বস্ত হইতে হইলো এরকম যদি কেউ করে তাহলে আপনার কাছে বিষয়টা কেমন লাগবে বলেন তো ভাই এরকমটা করলে তা কি হবে কিন্তু দেখেন আপনি নবী যে কাজটা করলো নবী যে ইহুদিদেরকে তাদের এলাকা থেকে তাদের ভিটামাটি থেকে বিতাড়িত করলো এবং জায়গা সম্পত্তি দখল করে নিল আপনি তো কইলেন নবীর নাকি অনেক কষ্ট ছিল আহারে খাইতে পারতো না ঠিক মতো মানে কষ্ট নাকি বুকটা ফাইটা যাইতো ফাইটা যেতেছে কিন্তু আমি তো দেখতেছি যে একটার পর একটা আমি রেফারেন্স দেখাইতেছি আপনার এবং দেখতেছি যে মোহাম্মদ তো ডাকাইতের থেকে ভয়ঙ্কর ডাকাই ছিল মানে মানুষের জায়গা সম্পত্তি ভিটা মাটি সব দখল করে নিত এই যে এখানে ইহুদিরা ইহুদিরা তাদের মতো তাদের ধর্ম পালন করতেছে তাদের তাদের মতো থাকতেছে এটা আপনার নবীর সমস্যা কি সে তার ধর্ম করুক ইহুদিরা তাকে ধর্ম করুক এনে গাব আকবর আগে গিয়ে কইলো তোরা ইসলাম কবুল কর নিরাপত্তা পাবি তোরা ইসলাম কবুল কর শান্তিতে থাকবি নাইলে তোকে ভাগামাটি দাহল করে লব এই এটা এটা তো একটা হুমকি নাকি ভাই এই যে এখানে যে মানে মানে মোহাম্মদ যেই কথাগুলা বলতেছে এটা তো একটা হুমকি নাকি আপনার কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা লবে সব করছে কাফেরেরা মক্কার কাফেরেরা আমি তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে তাদের জায়গা সম্পত্তি দখল করে নিছে একদম মানে মানে গায়ের জোরে জায়গা সম্পত্তি দখল করে নিছে কাজটা যদি আপনার সাথেও কেউ করে মনে করেন আপনার পাশের পাশে স্বামী মসমান থাকে হ্যাঁ আপনার এলাকা স্বামী মসমানের এলাকা থাকেন আপনি মনে করেন স্বামী মসমান যদি এসে আপনার এই কথা বলে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের যোগ দেন এলে তো তো ভিটা মাটি দখল করে লবু আওয়ামী লীগের যোগ দিন না দিলে তোকে ভিটা মাটি হইলো শেখ আর স্বামী মসমানের এই কথা বলে যদি আপনাদের ভিটা মাটি কেউ দখল করে নেয় মনে করেন তর্কের খাতিরে ধরে নেন আপনি আপনারা বিএনপি করেন আপনার ফ্যামিলি বিএনপি করে আপনারা আওয়ামী লীগ করেন না আপনারা আওয়ামী লীগ দেন না ভালো লাগে না আওয়ামী লীগের মানে স্বামী মাসমান আইসা আপনার ঘরে আইসা বললো তোরা আওয়ামী লীগে যোগ দে নেলে তো বিটামাটি সব আমরা দখল করে আলো তোর জায়গা সম্পত্তি দোকান পাট যা আছে সব আমাগো হ্যাঁ শেখ হাসিনার আর স্বামী মাসমানের এই কথা যদি আপনারা কেউ বলে তাহলে এটা তো একটা হুমকি হইলো তাই না আচ্ছা ভাই একটা জিনিস আমাকে মিলিয়ে দিন যে